এটা সেই সময়ের কথা যখন শহরটা এখনো ঘুমে আচ্ছন্ন। আমাদের আজকের অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে মিরপুর কাজীপাড়া থেকে, গন্তব্য বরিশাল এবং ভোলা। আজকের দিনে আমরা ঢাকার কোলাহল ছেড়ে দক্ষিণের এই সৌন্দর্যময় স্থানগুলো ঘুরে দেখব। এটি এমন একটি ভ্রমণ যা শুধু চোখ নয়, মনকেও প্রশান্তি দেবে। এখন সময় 5টা, ঢাকা শহরে এখন এই যে ফাঁকা রাস্তা, গাড়ির সংখ্যা কম, এটা দেখতে আসলে অনেক ভালো লাগে। আর আজকে যাব হচ্ছে বরিশাল, তারপর হচ্ছে ভোলা, তার আগে আমার যেতে হবে সায়দাবাদ। আমার সায়দাবাদ থেকে হচ্ছে গাড়ির টিকিট নিতে হবে। মিরপুর 10 নম্বর থেকে একটা বাস চলে, সেটা হচ্ছে এনআর, ওই বাসটা চলে 6:30, আর এখন যেহেতু 5টা বাজে, তো 1.5 ঘন্টার একটা ব্যাপার স্যাপার আছে। আর আমি যদি 1.5 ঘন্টা আগে সায়দাবাদ থেকে রওনা দিই তাহলে আমি আর ফার্স্ট যেতে পারবো। আর 6:30 গাড়ি ঢাকা থেকে বেরোতে বেরোতে 7টা বেজে যাবে, আর 2 ঘন্টার মতো লেট হবে। আর আজকে আমি বরিশাল হয়ে ভোলা যেয়ে ভোলাতে অফিসে কাজ করব, পাশাপাশি একটু ঘোরাফেরা করব। দেন তারপর হচ্ছে বরিশালে বিকেলবেলা কিছু বাইকের ভাই বোনদের সাথে আড্ডা আছে, আড্ডা দিয়ে তারপরে রাতে ঢাকা ব্যাক করবো। সায়দাবাদ যেতে হবে, সায়দাবাদে আমি সিএনজি ইউজ করবো না আর মোটরসাইকেলও ইউজ করবো না। তার কারণ হচ্ছে যে এই রাতে সিএনজি মোটরসাইকেল আমার কাছে সেফ মনে হয় না, আমার কাছে পাবলিক ট্রান্সপোর্ট যেটা বাস এটাই সেফ মনে হচ্ছে। অবশেষে হচ্ছে হানিপে টিকিট নিলাম, আর এখানে এসে লাকিলি 5:30 যে গাড়িটা ছিল সেই গাড়িটা পাইলাম হচ্ছে 6টা বাজে, মানে দ্যাট মিন তারা যেটা জানাইলো তাদের মেইন কাউন্টার থেকে হচ্ছে 5:30, এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী বা প্যাসেঞ্জার উঠাইতে উঠাইতে তাদের এই লাস্ট কাউন্টারে 6টার দিকে আসে। আর এখন 6টা বাজতে গেছে। অবশেষে চলে আসলাম বরিশাল নতুনাবাদ বাস স্ট্যান্ডে, কিন্তু নামার পরের থেকে দেখতেছি প্রচন্ড প্রচন্ড পরিমাণ বৃষ্টি, আর এই বৃষ্টির ভিতরে কি করব কিছু বুঝতেছি না। আর এখান থেকে অটোতে যাব ঘাটে, সেখান থেকে হচ্ছে লঞ্চ অথবা স্পিড বোর্ডে, বাট এই বৃষ্টির ভিতরে মনে হয় না যে স্পিড বোর্ডে যাওয়া সেভ হবে। তো আগে হচ্ছে নাস্তা করতে হবে, তো এখান থেকে আই থিঙ্ক ঘাটের পাশের হোটেলগুলোতে নাস্তা করলে বেশি সুবিধা হবে। আগে অটো নিতে হবে, ঘাটে যেতে হবে। বরিশালে যে প্ল্যান নিয়ে আসছিলাম তার সব কিছু ভেস্তে গেছে, আর সারাদিন বৃষ্টি হচ্ছে, এখন ভোলা যেতে হবে লঞ্চে, স্কুল বোর্ডে যাওয়ার মতো কোনো উপায় নাই। আর তার আগে হচ্ছে রাস্তা করতেছি, কিন্তু চাইছিলাম তো বরিশালে এসে মাছ খাওয়ার জন্য, বাট ভোলার ভোলা ওই পারে একটা হোটেল আছে যেখানে তাজা মাছগুলো পাওয়া যায়, ওইখানে নাস্তা করতে চাইছিলাম, বাট কপালে এটাই আছে। কারণ এখান থেকে স্পিড বোর্ডে ভোলা যেতে সময় লাগে 45 মিনিটের মতো, তো 45 মিনিট পরে নাস্তা করতাম, এখন এটাই হবে। বরিশাল এসে বৃষ্টিতে অবস্থা খারাপ, প্রচন্ড বৃষ্টি, যেখানে যাওয়ার প্ল্যান করতেছিলাম স্পিড বোর্ডে যাব সেখানে লঞ্চে যেতে হবে, এই হচ্ছে বৃষ্টির অবস্থা। ভাগ্য ভালো যে সাঁতার নিয়ে আসছিলাম, বৃষ্টি এখান থেকে কি আপনার ভোলা যাওয়া যায়? কত সময় লাগে? এখানে লাস্ট আসছিলাম মনে হয় 2014
তারপরে আর এখানে আসা হয় নাই। ভাই ভোলা কোনটা? রাখি তু যে প্ল্যান নিয়ে আসছিলাম বরিশালে, সে প্ল্যান ভেস্তে গেছে বৃষ্টির জন্য। আর যত দ্রুত ভাবছিলাম যে বরিশালে এসে বরিশাল থেকে স্পিড বোর্ডে ভোলাতে চলে যাব, ভোলাতে কাজ শেষ করে তারপরে দেন আবার বরিশালে ব্যাক করে দেন সন্ধ্যা আড্ডা দিয়ে তারপর ঢাকা ব্যাক করব। বাট এখন কি হবে জানি না, যাচ্ছি লঞ্চে। লঞ্চের কোনো প্ল্যানই ছিল না। যে অফিস থেকে গতকালকে আমাকে বললো যে আপনি লঞ্চে যান ভোলাতে, রাত্রে ভোলাতে যান, দেন আপনি কাজ শেষ করে আবার ব্যাক করেন বরিশাল হয়ে। বাট আমি রাত্রে নাইট জেগে বা রাত্রে লঞ্চ ট্রাভেলটা আমি ওইভাবে প্রেফার করি না বা আমার ওইভাবে পোষায়ও না, যার কারণে আমি সকালে সারা রাত জেগে মুভি দেখছি, তারপর বাসার থেকে বেরোলাম 5টার দিকে, 5টার দিকে বেরোয়ে সায়দাবাদ থেকে 6টা গাড়িতে উঠলাম। আর দেন এখন আসি হচ্ছে বরিশাল লঞ্চ ঘাটে, আর এখন বাজে 11টা। আর এ হচ্ছে আমাদের লঞ্চের পাইলট ভাই, ওনার এক্সপিরিয়েন্স ইউজ, উনি প্রায় 7 বছরের মতো হচ্ছে লঞ্চ চালানো বলতে এক্সপিরিয়েন্স আছে। আর ভাইয়ের সাথে যাব হচ্ছে আমরা ভোলাতে, আর আমাদের টোটালি হচ্ছে জার্নিটা 2 ঘন্টার, আর লঞ্চটা ছাড়বে হচ্ছে 11:30। দ্যাট মিন আমি 1:30 ভোলাতে পৌঁছায় যাবো, দেন ওখান থেকে ভুয়া নদী যাবো, ওখানে যেতে আমার আরও 45 মিনিটের মতো, 40-45 মিনিট তো লাগবে। তারপর ওইখানে মোটামুটি কাজ শেষ করে বৃষ্টির ভিতরে কোথায় স্কুল করতে পারবো কিনা জানি না, বা কোথাও যেতে পারবো কিনা জানি না, তো তারপর দেখি কি অবস্থা। আগে সামনের দিকে এগোই। অবশেষে আমরা চলে আসলাম বাদুরিয়া ঘাট, মানে এটা হচ্ছে ভোলা বরিশালের লঞ্চ ঘাট। যেটা আর একটা ঘাট আছে যেটাকে ঢাকার ঘাট বলা হয়, আর একটা ঘাট আছে যেটা ঘাটটা দিয়ে নোয়াখালীতে যাওয়া যায়। টোটালি ভোলা সদরে 3টা ঘাট, আর ঘাট থেকে সবাই নামতেছে, আর এই হচ্ছে অবস্থা। আর এখান থেকেই হচ্ছে আমাকে সিএনজি নিয়ে যেতে হবে বোরহানউদ্দিনে। সবাই একটু ঠেলাঠেলি গুতাগুতি করে নামতেছেন, আমার সময় এরকমই হয়। আবার এখানে বাইকও যায়, লঞ্চে করে আপনি বাইকও নিয়ে আসতে পারবেন বরিশাল থেকে। একটা বাইকের ভাড়া হচ্ছে 150 টাকা, একটা মানুষের ভাড়া 150 টাকা। আমাকে ঘাট থেকে 120 টাকা বলছিল, বাট এরা আমার কাছ থেকে 150 টাকা ভাড়া নিছে। আর ডান পাশে দেখা যাচ্ছে এই যে মাছ বিক্রি করতেছে, এই যে মাছ, সব কিসের মাছ, দেশি মাছ, চিংড়ি মাছ, বাইলা মাছ, এই তো অবস্থা। আর এখান থেকে সামনের দিকে যে হচ্ছে আমাকে সিএনজি নিতে হবে, অনেক দিন আগে আসছিলাম এখানে। আর এই হচ্ছে অবস্থা, কন্ডিশন। যাই হোক, মোটামুটি ভালোভাবে সিএনজি নিয়ে কাজ করতে পারলে হয়। আর প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, রাস্তাঘাট দেখলে বুঝতে পারতেছেন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি। আর আমাকে হচ্ছে এখান থেকে সিএনজি নিতে হবে, এই হচ্ছে কন্ডিশন। যাই হোক, সিএনজি নিয়ে আগে বোরহানউদ্দিনে যাই, তারপরে কাজ করি। বোরহানউদ্দিনে সিএনজি করে বই
বোরানুদ্দিন আছেন কি ভাই? বোরানুদ্দিন মাঝখানে আমার ছিটটা রাখে, আমি একটা পলিথিন নিয়ে আসি সাঁতারা রাখার জন্য। মুশিরুদ্দিন থেকে আমি হচ্ছে পিক আপে করে বোলার উদ্দেশ্যে রওনা করতেছি। তার কারণ হচ্ছে সিএনজি পাওয়াটা ডিফিকাল্ট, ওখানে সিএনজি পেতে দেরিও হয়। আর একটা বিষয়, সিএনজি গুলো যদি সব পূর্ণ না হয়, মানে পাঁচ সিট পূর্ণ না হয়, তাহলে ছাড়ে না। আর বাসগুলো তো সেম কাহিনী, আসতেও দেরি করে। তো যার কারণে ওইখানে পরিচিত এক ভাই যার কাছে আমি কাজে গেছিলাম, সে আমাকে পিক আপে উঠাই দিছে, তো এটাতেই যাচ্ছি। আর পিক আপের ভিতরে নয়েজের কারণে আমার মাইক্রোফোনটা ডিসপ্লেস হয়ে যাওয়ার কারণে ভয়েস ওভারটা দিচ্ছি। মোটামুটি ভালোই এই যে অবস্থা চলতেছে, ভালোই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আরেকটা সমস্যা হচ্ছে, ভোলা থেকে বরিশালের যাওয়ার লাস্ট স্পিডবোর্ড হচ্ছে 6টা, আর লঞ্চও হচ্ছে 6টা বা 6:30, এরপরে আর ছাড়ে না। তো আমার জন্য ডিফিকাল্ট, একটু তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু সিএনজি এবং বাসে আসতে গেলে সময় বেশি লাগবে, যার কারণে আমি এটাতে যাচ্ছি। অবশ্য মজাই লাগতেছে, চাকি বেশি লাগতেছে, এছাড়া কিছুই না। আলহামদুলিল্লাহ বৃষ্টি কমে গেছে আর আকাশের অবস্থা ভালো হয়ে গেছে। আর এই যে স্পিড বোর্ডগুলো যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে, আশা করি যাওয়ার সময় বরিশালে স্পিড বোর্ডে যাবো, কারণ লঞ্চে গেলে 2 ঘন্টা লাগবে আর স্পিড বোর্ডে গেলে আধা ঘন্টার মতো লাগবে। আন্তরিকভাবে দুঃখিত, হেলমেট ছাড়া বাইক রাইড করার জন্য, এটা ছাড়া আমার কোনো উপায়ও ছিল না। যার কারণ হচ্ছে ভোলা থেকে বরিশাল ছেড়ে আসা সিএনজি লাস্ট হচ্ছে 6:05 পরে আমি গিয়েছিলাম স্পিডবোট ঘাটে, যার কারণে আমি ভোলা থেকে বরিশালের কোনো স্পিডবোট পাই নাই। তো যার কারণে আমাকে ভোলা থেকে লাহোর ঘাটে আসতে হয়েছে, এবং লাহোর ঘাট থেকে এই মোটরসাইকেলে করে আমাকে যেতে হবে হচ্ছে কাওয়ার চর, এবং কাওয়ার চর থেকে বোটে করে নদী পার হয়ে বরিশাল ঘাট, আর ওইখানে আমার পিআরসি পালসার এনএমসি রাইডার্স ক্লাবের একটা কোয়ারেন্টার আছে রিফাত ভাই, ওনার সঙ্গে দেখা করব। এখন আসছে হচ্ছে বরিশালের বাইকের ভাইদের সাথে, এটা হচ্ছে পিআরসি, এটা হচ্ছে পিআরসি, একটা হচ্ছে পিআরসি, পিআরসি 3টা গাড়ি আছে আর বরিশালের বাইক আছে 2টা, টোটালি 5টা। আর আমরা যাচ্ছি ওই সে বিখ্যাত 30 গোডাউন, এটা হচ্ছে বরিশালের 30 গোডাউনে সে বিখ্যাত সিঙ্গাড়া, আর এই হচ্ছে বরিশালের ভাই ব্রাদাররা। আপনি ভাই, আপনার তো ভাইসের মহিলারা খুব বেশি পছন্দ করে, তাই না? ওইখানে চিপায় বসে ফোনে কথা বলছিল, মহিলাদের সাথে ছাড়া ওই কথা হয় না, মানে যেটা বুঝলাম আর কি, আমি শুন না। হচ্ছে লাবু ভাই, মোটামুটি আপডেট দেওয়া শেষ, রাতের খাবার খেলাম আর এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে নতুল্লাবাদে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর টিকিট কাটতে হবে, আর বৃষ্টিও পড়তেছে, তাই ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই পেজটা ফলো করে দিবেন, ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।